রাজধানীর পাইকারি বাজারে চাহিদা অনুযায়ী নেই ডিমের যোগান। স্থানভেদে প্রতি পিস বিক্রি হচ্ছে 12.5 থেকে 15 টাকায়। মাছ সবজির দামও চড়া। কালকে আমরা 170 টাকা করে দিয়েছি, আজকে 150 টাকা বলতেছি। বাজার এরকম থাকে, পেট চলবে না, পিট তো এমনিতে বলে ঠিক আর বয়ে রয়েছে। আপনাকে দাম 400 টাকা, 450, 500 টাকা কাছাকাছি, এমন সবগুলো মাছের দামে বাড়তি। এখনও ফ্যাসিবাদী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে নিত্য পণ্যের বাজার, অভিযোগ জামায়াত আমিরের। জেলায় জেলায় বিদ্যুৎ শাটডাউনে জড়িত শেখ হাসিনার দোসররা, বললেন রিজভি। চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুরকার সুজেয় শ্যাম। ঢাকেশ্বরী মন্দিরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। তদারকির কিছুটা সুফল মিলছে রাজধানীর ডিমের বাজারে। প্রতি পিস বিক্রি হচ্ছে 12.5 টাকা দরে, তবে সেটা সরকার নির্ধারিত দাম নয়। দোকানিদের দাবি, যোগান এখনও স্বাভাবিক হয়নি। এদিকে মাছের বাজারে কমেনি ক্রেতাদের অস্বস্তি। পাঙ্গাস তেলাপিয়ার কেজি 250 থেকে 300 টাকা। ইলিশ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মাছের যোগানও কম। সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে ডিমের বাজার। পাইকারিতে সরকার নির্ধারিত দরে ডিমের সরবরাহ থাকায় খুচরা পর্যায়েও দাম কমতে শুরু করেছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি ডজন লাল ডিম মিলছে 150 টাকায়, সাদা ডিম মিলছে 145 টাকায়। যদিও পাড়া মহল্লার দোকানে ডজন প্রতি বাড়তি 5 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত দরে ডিম পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু চাহিদার তুলনায় যোগান কমেছে অর্ধেকে। 145 হয় না, কালকে আমরা 170 টাকা করে দিয়েছি, আজকে 150 টাকা বলতেছি। আজকে তো আমি 11 করে আনছি, 3600 ডিম। আমি ডিম আনি 8000, 9000, 10000 ডিম। আজকে 3700 ডিম আনছি। আজকের যে রেডে মাল আমরা দিছে না, গাড়ি ভাড়া লিয়ে 12 টাকা পরে, তো 148 টাকা ডজন কিনে পড়তেছে। মানে বাঙ্গা গাড়ি ভাড়া বাদে ওই মেন জায়গা। এদিকে দামের উত্তাপ কমছে না মাছের বাজারে। কম দামের পাঙ্গাস তেলাপিয়াও এখন 250-300 নিচে মিলছে না। চাষের রুই কাতলার জন্য গুনতে হবে 400 থেকে 500 টাকা কেজি, আর নদ নদীর বিভিন্ন ধরনের মাছের স্বাদ নিতে চাইলে দিতে হবে 1000 টাকার বেশি। এদিকে ইলিশের আহরণে নিষেধাজ্ঞা থাকায় অন্যান্য সামুদ্রিক মাছের যোগানও কমেছে। মাছের আমদাম একটু কম করে, যে সাগরের মাছ ধরা বন্ধ, তো মাছের দাম একটু বাড়ছে। যেমন কাতল মাছ বেচে 450 টাকা কেজি 5 কেজি ওজনের, রুই মাছ 500 টাকা কেজি 3.5 কেজি ওজনের, বল আছে 500 টাকা কেজি। 300 টাকার নিচে কোনো মাছই নেই। ওই যে জাটকা মাটকা যেসব মাছ আছে ওগুলি 300 টাকা, 300 টাকার নিচে কোনো মাছ নেই ভাই। ওগুলি আমাকে ধরা সম্ভব না, ওগুলি কাছে যাওয়ার কাজে নেই। ও জায়গায় টাকা পয়সা আছে তারা খাই যাবে। জনকুচ্ছগতি মানে পাবদাকের দাম 400 টাকা, 450, 500 টাকা কাছাকাছি, এমন সবগুলো মাছের দামে বাড়তি, এটার কারণটাকে বুঝতেছি না। এমন প্রতি সপ্তাহে কেজি প্রতি 5 থেকে 10 টাকা দাম বৃদ্ধি যেন ব্রয়লার মুরগির বাজারে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মিলছে 210 টাকায়, আর লেয়ারের জন্য গুনতে হবে 320 টাকা। আর একটু বাড়তে 5 টাকা, কারণ এই শুক্রবার তো এলে হয়তো একটু বাড়তে আর মালও পাইতেছি না এরকম। 750 টাকা কেজিতে স্থিতিশীল আছে গরুর মাংসের বাজার, আর 1 কেজি খাসির মাংসের জন্য দিতে হবে 1100 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাইরেও নিত্যপণ্যের দামে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভাগীয় ও জেলা শহরগুলোর কাঁচা বাজার ঘুরে দেখা যায় পেঁপে ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। রকমভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 70 টাকায়। লাউ কুমড়ার দরও আটকে আছে 60 থেকে 70-এর মধ্যে। জাতভেদে বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 120 থেকে 140 টাকা পর্যন্ত। টমেটোর দর হাঁকা হচ্ছে 260 থেকে 280 টাকা। কোথাও কোথাও কাঁচা মরিচের কেজি আবার 400 টাকা ছাড়িয়েছে। তবে এখনও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হলেও গত কদিনের তুলনায় কমেছে ডিমের দাম। বিভিন্ন পাইকারি বাজারগুলোতে ডিম 12.60 টাকা করে বিক্রি হলেও মুদি দোকানে খুচরা মূল্যে প্রতি পিস ডিম কিনতে হচ্ছে 13 থেকে 15 টাকায়। অত্যাধিক দাম বাজারে, মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের না বিশ্বাস উঠে গেছে যাচ্ছে। বাজারের অবস্থা খুব খারাপ, ভয়াবহ। কারণ হইল করলা হইলে 100 টাকা, সরকারি রেটে বিক্রি করতে পারতেছে না, কিন্তু অনেক কমে বিক্রি করতে হচ্ছে। যেমন আমার 13 টাকা মাল কিনে আজকে 1260 টাকা বিক্রি করছি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা জুলুম চালিয়ে পুরো দেশ ধ্বংস করেছে, এই ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামীর রোকন সম্মেলন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। আওয়ামী লীগ সরকারের গড়ে তোলা সিন্ডিকেট এখনও বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন জামাতের আমির। বলেন, দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ারও আহ্বান জানান তিনি। এখনও বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে, তাদের আমলে গড়া তাদেরই সিন্ডিকেট এখন ওই সরকার ভাঙতে পারেনি। শুধু বাজারেই সিন্ডিকেট নয়, অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট। সম্মেলনে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই হবে না। বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। ফ্যাসিবাদের আর কোনো জায়গা বাংলাদেশে হবে না, স্বৈরতন্ত্রের আর কোনো জায়গা বাংলাদেশে হবে না। মূল কলকাঠি নেড়েছে, আসল ভূমিকা রেখেছে সেই শেখ হাসিনা সহ তার দোসরদের অবিলম্বে বাংলাদেশে এনে বিচারের মাধ্যমে নিশ্চিতভাবে ফাঁসি কার্যকর করতে হবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান জামাত নেতারা। শক্তি বলে শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশ অস্থিতিশীল করতে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউনের নামে চলছে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি দুই নেতা। শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়, আওয়ামী লীগের দোসররা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে। দাবি দেওয়া থাকলে সরকারের কাছে যিনি উপদেষ্টা আছেন সংশ্লিষ্ট তার সাথে কথা বলতে পারতো, আবেদন করতে পারতো, কিন্তু শাটডাউন করে দেওয়া শেখ হাসিনার সময় পড়েনি কেন? শেখ হাসিনার সময় এই কর্মসূচি নেয়নি কেন? কারণ এরা সব শেখ হাসিনার লোক যারা এই কাজের সাথে যুক্ত, অতীত স্বৈরাচারের প্রেতাত্মা এরা, এরা ভৌতিক অস্তিত্ব নিয়ে ভিতরে ভিতরে ঢুকে আছে। এদিকে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। আর যেন দেরি না হয় শেখ হাসিনাকে সে নিজেই হুট করে চলে আসার দরকার না, আপনি তাকে বিমানবন্দরে এনে আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে হ্যান্ডওভার করুন, দয়া করে রাস্তায় না নামার আগে। আমাদের প্রত্যাশা আপনার কাছে, অনুগ্রহ করে এখনো ব্যবস্থা নিন, তারেক রহমানকে দেশে আনেন, বাংলাদেশের মৃত ব্যক্তির ভোট ঠেকাতে হবে, নির্বাচন কমিশন সংস্কার করুন। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না বলেও মন্তব্য করেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের নয়াবাজারে অনুমোদনহীন সিগারেট তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে চট্টগ্রাম কাস্টমস। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, অভিযানে এখন পর্যন্ত কি কি জব্দ করা হয়েছে আর প্রশাসন এই জব্দকৃত মালামাল নিয়ে কি বলছে? ত
তাজনীন, এখন পর্যন্ত মূলত যে সমস্ত জিনিসগুলো জব্দ করা হয়েছে সেগুলো হচ্ছে অনুমোদনহীনভাবে তারা আসলে যে সমস্ত সিগারেট কারখানাগুলো রয়েছে এখানে কাস্টমস গোয়েন্দা এবং ভ্যাট কমিশনার যে কর্মকর্তা যারা রয়েছেন তারা অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি সিগারেট তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো তারা আসলে বিভিন্ন বাক্সে যেগুলো ছিল সেগুলো বের করার চেষ্টা করছেন, বের করে দেখছেন যে যে সমস্ত উপকরণগুলো রয়েছে ওয়েল পেপার থেকে শুরু করে এবং কিছু ড্রাম রয়েছে সেগুলো হচ্ছে ফ্লেভার দিয়ে তৈরি করা হয় সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে বের করছেন। এবং একই সাথে কিন্তু দুই তিনটি প্রতিষ্ঠানে এই অভিযানটুকু চলছে এবং যে তিনটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো কিন্তু চট্টগ্রাম কাস্টমস থেকে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি এবং অনুমোদন ছাড়াই কিন্তু দিনের পর দিন বছরের পর বছর ধরে তারা এই সমস্ত প্রতিষ্ঠানে যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা অবৈধভাবে দীর্ঘদিন ধরে তারা আসলে এটা চলে আসতেছিল। ফলে তারা কিন্তু গতকাল রাতেও আমরা দেখেছি চট্টগ্রামের নয়াবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করেছেন, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড রোল নকল ব্র্যান্ড রোলগুলো তারা আসলে উদ্ধার করেছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি এখানে সিগারেট তৈরির উপকরণের পাশাপাশি বিভিন্ন ধরনের যে মেশিন রয়েছে সেই মেশিনগুলো কিন্তু এই প্রথমবারের মতো তারা আসলে জব্দ করেছেন এবং তারা আসলে যেহেতু এটি কারখানা অনেক বড় একটি কারখানা রয়েছে সেই কারখানা পুরোটা জুড়ে তারা আসলে দেখছেন এবং আর যেই সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তারা আসলে উদ্ধার করছেন এবং পরবর্তীতে এখন পর্যন্ত যেহেতু মালিক পক্ষ বা কাউকে পাওয়া যায়নি শুধুমাত্র এখানে যে দায়িত্বরত একজন সিকিউরিটি গার্ড রয়েছে তিনি এখন পর্যন্ত কোনো ধরনের যে বৈধ কোনো ধরনের লাইসেন্স সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনি। আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াড থেকে সাকিব আল হাসানকে বাদ দিল বিসিবি। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছে তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। নিরাপত্তা ইস্যুতে সাকিব দেশে ফিরছেন না তা বৃহস্পতিবারে নিশ্চিত হয়। শুক্রবার সাকিবের বদলি হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি দলে নেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন 23 বছর বয়সী এই স্পিনার, কিন্তু মূল একাদশে সুযোগ পাননি। যুব বিশ্বকাপ জয়ী দলের এই সদস্যের প্রথম শ্রেণীর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। 30 ম্যাচে 136 উইকেট নিয়েছেন কক্সবাজারের এই ক্রিকেটার। তবে দলে ডাক পেলেও এবারও তার অভিষেক হবার সম্ভাবনা কম, কারণ মেহেদি হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাইম হাসান। ডিসেম্বর থেকে দেশের মানুষের হাতে আমার দেশ পত্রিকা তুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 16 বছর গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করেছে। আমার দেশ পত্রিকার উপর হওয়া হামলা অত্যাচার নিয়ে কোনো সম্পাদক কথা বলেননি বলে অভিযোগ করেন তিনি। মাহমুদুর রহমান বলেন, আমার দেশের উপর যে অত্যাচার হয়েছে তা দেখার দায়িত্ব সরকারের। সংবাদ মাধ্যমের স্বাধীনতা যেন কোনো আইনেই খর্ব করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, কমিশনে ফ্যাসিবাদের দোসররা থাকলে ভালো কিছু আশা করা যাবে না। যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান, আমরা ডিসেম্বর মাসের মধ্যে আপনাদেরকে আবার আমার দেশ তুলে দেব। সরকারকে উদ্দেশ্য করে বলে দিচ্ছি, কোনো ব্যুরোক্রেটিক বটলনেক আপনারা সৃষ্টি করবেন না আমার দেশের চালুর ব্যাপারে। সাংবাদিকতার কিংবা সংবাদ মাধ্যমের বা মিডিয়ার স্বাধীনতা খর্ব করা না হয় কোনো আইনে, এটার জন্য আমি দাবি জানিয়ে যাব। খুব সুকৌশলে মিনিটের মধ্যে চুরি হয় গাড়ি, যারা বিশেষভাবে প্রশিক্ষিত। চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়া সংঘবদ্ধ চক্রের এক সদস্য জানিয়েছেন চুরির কৌশল। তার দেয়া তথ্য মতে মিলেছে দুটি চোরাই অটোরিকশা। চক্রের অন্য সদস্যদের সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সিএনজি অটোরিকশা পার্ক করে বন্ধুসহ চা পান শেষে 10 মিনিট পর এসে দেখেন সেটি নেই। ঋণ নিয়ে কেনা গাড়িটি আয়ের একমাত্র সম্বল, চালান মালিক নিজেই। চাটা খাই, দুজন উঠছি, উড়ি এর ভিতরে গাড়িটা নেই। ওই সময় স্যার আমার আসলে কোনো কিছুই মাথায় কাজ করতেছে না। আমি একরকম মানে সেন্স চলে গেলে যেরকম এরকম দাঁড়া রয়েছে। ঘটনার পর কিছুক্ষণ নিজেরা খোঁজাখুঁজির পর চাঁদগা থানা পুলিশকে জানান। এক পর্যায়ে কালুরঘাট এলাকায় অটোরিকশা সহ ধরা পড়ে চোর। তার দেয়া তথ্য মতে আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। সে আগে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, তার নামে দুইটা মাদক ব্যবসা আছে। 5 আগস্টের পর সে ওই ব্যবসা বাদ দিয়া সে সিএনজি চুরির মেইন সদস্য, মেইন যে গ্যাং আন্তজেলা চক্রের সদস্য ঢুকে গেছে, ওদের সাথে ঢুকে এই সিএনজি চুরির সাথে জড়িত হয়ে গেছে। সে তার তথ্য মতে সে আরও বেশ কয়েকটা সিএনজি চুরি করছে, ওইগুলি নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আশা করি যে উদ্ধার করতে পারবো।
চট্টগ্রামে প্রায় চুরি হয় অটোরিকশা, মোটরসাইকেল। পুলিশের দাবি গ্রেফতার মোর্শেদও এই চোর চক্রের সদস্য, যারা চুরিতে প্রশিক্ষিত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। নিতে পারেনি, কালো বড় দূরে হয়েছে, মানে স্টাডিসি গাড়ি দূরে হয়েছে। কিভাবে স্টার্ট দেওয়া হয়েছে? তার দিয়ে বাইপাস করে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক সুজেয় শ্যামের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে সহকর্মী সহ সাধারণ মানুষ। ঢাকেশ্বরী মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে সবুজবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় নিশ্চিত হওয়ার পরে বাঙালির ঘরে ঘরে মুক্তির বার্তা পৌঁছে দিতে রচিত হয় এই গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানও এটি। সুর করেছিলেন যিনি, সেই সুজেয় শ্যামের চিরবিদায়। বৃহস্পতিবার রাত 3টা নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে। সুজেয় শ্যামকে শেষবার এক নজর দেখতে সেখানে জড়ো হন তার দীর্ঘদিনের সঙ্গীত জীবনের সহকর্মীরা, করেন স্মৃতিচারণ। ওর মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হল, আমাদের চেতনা সম্পন্ন মানুষের খুব অভাব, আমাদের শিল্পীদের মধ্যে অভাব। অত্যন্ত একজন গুণী সঙ্গীত পরিচালক, সুরকার হওয়া সত্ত্বেও উনি খুবই প্রচার বিমুখ একজন পুরুষ ছিলেন। এত সহজ সরল লোক হবে না, এবং উনার সঠিক মূল্যায়ন হয়েছে কিনা এটা আমার একটু সন্দেহ আছে। তার যে কাজ তিনি রেখে গেছেন, আমরা সেইগুলিকে নিয়ে গবেষণা করতে পারি, সেগুলিকে নিয়ে আমরা চর্চা করতে পারি এবং নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সুজেয় শ্যামকে দেয়া হয় গার্ড অব অনার। পরিবারের সদস্যরা মনে করেন জীবদ্দশায় সুজেয় শ্যাম মানুষের ভালোবাসা, সম্মান পেয়েছেন। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, বাবা যেন স্বর্গবাসী হয়। আমার মতে আমার বাবার যতটুকু প্রাপ্য ছিল আমার বাবা ততটুকুই প্রাপ্য পেয়েছে। লিজেন্ডারি যারা শিল্পী অনেকে জানেন না, আমরা যখন ছোটো ছিলাম শ্যামল মিত্র, সন্ধ্যা মুখার্জি, ওনাদেরকেও মুভিতে গান করিয়েছিলেন। এমন আরও অনেক কালজয়ী গানের এই স্রষ্টা সঙ্গীতে অবদানের জন্য 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2018 সালে তাকে 21শে পদক দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় শ্মশানে। ঢাকার ধামরায় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। দুপুরে ঢুলিভিটা এলাকার NNN সিএনজি স্টেশনে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ফারুক মাইক্রোবাসটি চালিয়ে সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান, পরে মাইক্রোবাস থেকে নেমে পেছনে গিয়ে দাঁড়ান তিনি। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারুকের। এ সময় আহত হন আরও একজন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সাভারে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্ক কাজ করতে নেমে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে হেমায়তপুরের দক্ষিণ মেটকা গ্রামে প্রবাসী লাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সেপটিক ট্যাঙ্কের ভেতরে প্রথমে একজন কাজ করতে নামেন, তার সাড়া না পেয়ে অপর নির্মাণ শ্রমিক ট্যাঙ্কিতে নামেন। পরবর্তীতে দুজনেরই কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিস খবর দেয় স্থানীয়রা। অচেতন অবস্থায় 2 শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফকির লালন শাহের 134তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় চলছে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। ছেউরিয়ার আখড়াবাড়িতে দেশ বিদেশের ভক্ত দর্শনার্থীরা যোগ দিয়েছেন এই আয়োজনে। আজ দ্বিতীয় দিনে সকালে বাল্য সেবার মধ্য দিয়ে শুরু হয় সাধু সংঘের কার্যক্রম।
গুরু শিষ্যের মধ্যে চলছে ভাব বিনিময়। দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয়েছে সাধু সংঘের মূল আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় সংগীত মঞ্চে আমন্ত্রিত অতিথিদের আলোচনা সভার পর রাতভর চলবে লালনকীতি। লালন মেলাকে ঘিরে জোরদার করা হয়েছে আখড়াবাড়ির নিরাপত্তা। গোটা মেলা প্রাঙ্গণ রয়েছে সিসি ক্যামেরার আওতায়। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। পাকিস্তান ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে 152 রানে হারিয়ে সিরিজে সমতা আনল পাকিস্তান। দুই ইনিংস মিলে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্পিনার সাজিদ খান। আগের দিনে 2 উইকেটে 36 রান নিয়ে চতুর্থ দিন পাকিস্তানের দেয়া 297 রানের টার্গেট তাড়া করতে নামেন দুই ইংলিশ ব্যাটার জো রুট ও ওলি পোপ। কিন্তু 22 রানে পোপকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন স্পিনার সাজিদ খান। এরপর একাই ইংল্যান্ডের সব ব্যাটারকে আউট করেন আরেক স্পিনার নোমান আলী। রুপ, ব্রুক, স্টোকস সহ পরের 7 ব্যাটারের উইকেটে নিয়েছেন নোমান, যার ফলে মাত্র 144 রানে অল আউট হয় ইংল্যান্ড।